এগিয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় অশনি। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে এই বৃষ্টি, কি বলছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী সমস্ত ধরনের খবরের আপডেট প্রতিনিয়ত পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। অন্ধ্র উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে আসার আগে শক্তিবাড়ি অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি। অন্যদিকে আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার মতো উপকূলের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে সকাল থেকে বিভিন্ন সময়ে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে আজ সকালের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টা অর্থাৎ 11ই মে বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধির সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে বলে বলা হয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আজ সকালের দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টা অর্থাৎ 10ই মে মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 11ই মে বুধবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে, সঙ্গে উপকূলবর্তী 3 জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। আজ সকালের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সাধারণভাবে মেঘলা আকাশ, বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট।